হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আমি রবিন আপনারা দেখছেন অনলাইন হেল্প জোন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন এবং সেটি খুব সহজে ভেরিফাই করে নিতে পারবেন তাহলে না করে চলুন শুরু করা যাক কিভাবে আমরা একটি এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং সেটি ভেরিফাই করে নিতে পারবো তার আগে বলিনি আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা সরাসরি এয়ার টিমের ওয়েবসাইটে চলে এসেছি আপনারা টিমের ওয়েবসাইটে আসার জন্য গুগলে গিয়ে সার্চ দিবেন এআইআটিএম জাস্ট এত ব্রুগ লেগে সার্চ দিলে প্রথমেই যে পেজটি আসবে এটা হচ্ছে এয়ার আর ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইনের এর পাশে জয়েনের একটা অপশন রয়েছে এই জয়েনের ওপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এই পেজটিতে আসার পরে এখানে যেটা করতে হবে অ্যান ইন্ডিভিজুয়াল আর এ বিজনেস দুইটা অপশন রয়েছে এটা আমরা পার্সোনাল ইউজের জন্য ইউজ করব তাই এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করাই থাকবে এটাই থাকবে দেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে এখানে আমরা ক্লিক করে এখান থেকে বাংলাদেশ লিখব এন জি এই পর্যন্ত লিখতে বাংলাদেশ চলে আসছে বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ সিলেক্ট করে এখান থেকে আরও দুইভাবে সাইন আপের অপশন রয়েছে ফেসবুকের মাধ্যমে আর গুগলের মাধ্যমে আপনারা চাইলে গুগলের মাধ্যমে লগ ইন করে নিতে পারেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন তবে নিজে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়াটা বেটার ওর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে বলছে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড তো এখানে আমরা আমাদের ইমেলটি প্রোভাইড করব ইমেল হয়ে গেলে নিচে পাসওয়ার্ড ইনপুট করবো এখানে এমন একটি পাসওয়ার্ড সেট করব যেখানে একটি নাম্বার থাকবে একটি লেটার থাকবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং পাসওয়ার্ডটা যেন আট ক্যারেক্টারের হয় তো আমি আমার পাসওয়ার্ডটি সেট করে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ড সেট করা হলে নিচে বলতেছে ফার্স্ট নেম এখানে আমরা আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেমটি দিয়ে দিব দেন আমরা এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি আমরা এই নামটি অবশ্যই আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী দিব ভোটার আইডি কার্ডে যেভাবে রয়েছে এখানেও ঠিক সেভাবে দিয়ে দিব তারপরে বলতে সেকেন্ড লাস্ট নেম এটা হচ্ছে অপশনাল অনেকের থাকে এবং ভোটার আইডি কার্ডে অনেক বড় নাম থাকে তারা চাইলে এই তিন ভাগে ভাগ করে এখানে নাম দিতে পারেন তো এটার দরকার নেই আমরা এরকম ফাঁকাই রাখবো এম ডি ওয়াসেকুর লাস্ট নেম দিলাম রহমান এটা দেওয়া হয়ে গেলে আই অ্যাম নট রোবট এই ক্যাপচাটা সলভ করবো এই ক্যাপচাটা সলভ হয়ে গেলে নিজের ক্রিয়েট অ্যাকাউন্টের যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে পেজটি লোড এবং আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি এবং এখানে থেকে বলতেছে ফান্ডস ইয়ার এরটিএম ওয়ালেট ডিরেক্টলি টু ইউর লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন বাংলাদেশ আমরা এআরটিএম এর মাধ্যমে কোনো লোকাল ব্যাঙ্ক বাংলাদেশের যে কোনো লোকাল ব্যাঙ্কে উইথড্র করতে পারবো সেটা একটা নোটিফিকেশন দিতেছে তো এটা আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে বলতেছে টু গেট স্টার্টেড কনফার্ম দ্য ইমেইল বাই ক্লিকিং অন দ্য লিঙ্ক দ্যাট ওয়াজ সেন্ট ইউ বাই ইমেইল অর্থাৎ ওরা আমাদের ইমেইলে একটি লিঙ্ক পাঠিয়ে দিয়েছে সেখান থেকে আমাদেরকে কনফার্ম করতে হবে তো আমরা এটা ঘটি করলাম এখন আমরা চলে যাবো সরাসরি আমাদের ইমেইলে ইমেইলে দেখতে পাচ্ছেন এয়ারটিএম এর থেকে আমাদের কাছে একটি মেইল চলে এসেছে বলতেছে কনফার্ম ইউর ইমেইল এবং নিচে কনফার্মের একটি বাটন দিয়ে রেখেছে তো এখান থেকে আমরা কনফার্ম ইমেইলের উপরে ক্লিক করে দিব কনফার্ম ইমেইলের উপরে ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে চলে আসবে এবং এখান থেকে আমাদের ইমেইল ভেরিফিকেশনটি হয়ে যাবে বলতেছে গ্রেট ইমেইল কনফার্ম অর্থাৎ আমাদের কিন্তু অ্যাকাউন্টে ভেরিফাই করা কমপ্লিট ইমেইল ভেরিফাই করা হইলেই অটোমেটিক আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এ পেজটি আসার পর এখানে নাম বাই ডিফল্ট সেট করাই থাকবে দেন বলতেছে অ্যাড্রেস লাইন অ্যাড্রেস নামটা আমরা অবশ্যই আমাদের ভোটার এডি কার্ড অনুযায়ী দিয়ে দিব এখানে আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমরা আমাদের অ্যাড্রেস লাইন দিয়ে দিয়েছি দেন আমাদের সিটি সিলেক্ট করে দিয়েছি দেন এখান থেকে কান্ট্রি বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট হয়েছিল আমরা আগেই সিলেক্ট করেছি তো আমরা স্কল করে নিচের দিকে চলে আসবে এখানে স্টেট সিলেক্ট করতে বলতেছে এটা আমরা স্টেটটাও সিলেক্ট করে দিলাম স্টেট সিলেক্ট করা হলে ডান পাশে পোস্টাল কোডটা দিতে হবে আমরা আমাদের পোস্টাল কোডটি দিয়ে দিচ্ছি পোস্টাল কোড দেওয়া হলে এখানে আমাদের ফোন নাম্বারটি ইনপুট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্লাস এইট এইট জিরো অর্থাৎ জিরোর পর থেকে ইনপুট করতে হবে জিরোর পর থেকে আমরা ইনপুট করে দিচ্ছি ওয়ান সেভেন নাইন ফোন নাম্বারটি ইনপুট করা হলে এখানে বার্থডে সিলেক্ট করতে বলছে আমরা এখান থেকে আমাদের ভোটার ডি কার্ড অনুযায়ী বার্থ ডেটটা সিলেক্ট করে নিব বার্থডে কমপ্লিট করে আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে ভেরিফাই ফোন টু কমপ্লিট প্রোফাইল অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের প্রোফাইলটি কমপ্লিট করা হবে কারণ আমাদের এখান থেকে ফোন নাম্বারটি ভেরিফাই করা হবে তো আমরা এটার উপরে ক্লিক দিলাম এটাতে ক্লিক করার পর বলছে কনফার্ম ইওর ফোন নাম্বার বাই এস এম এস তো এখান থেকে আমরা সেন্ড এস এম ক্লিক করে দিলাম সেন্ড এস এম ক্লিক করলে আমাদের মোবাইলের ছয় ডিজিটের একটি কোড চলে আসবে এই কোডটি আমরা এখানে ইনপুট করে দিব আমাদের মোবাইল একটি কোড চলে এসেছে এখান থেকে কোডটি আমি ইনপুট করে দিচ্ছি কোড ইনপুট করা হলে সাবমিট কোডের যে অপশনটি রয়েছে সেটার উপরে ক্লিক করে দিব সাবমিট কোডে ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ইমেলটি কিন্তু ভেরিফাই করা কমপ্লিট এখন এখান থেকে আমাদের কি করতে হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশান করতে হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন আমরা কীভাবে করব আমরা যদি স্ক্রল করে নিচের দিকে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে ক্লিক করার পরে ডান পাশে ভেরিফিকেশনের একটি অপশন রয়েছে এখান থেকে আমরা ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দিব ভেরিফিকেশনের উপরে ক্লিক করলে ভেরিফিকেশনের উপরে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি ইয়র ওয়ালেট ইজ নট ভেরিফাইড অর্থাৎ আমাদের ওয়ালেটটা কিন্তু এখনো ভেরিফাই করা হয়নি তো এখানে বলছে ভেরিফাইড ডকুমেন্টস নাও তো এখান থেকে আমরা ভেরিফাই ডকুমেন্টস নাও এর উপরে ক্লিক করে দেব এয়ারটিএম এর অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি মোবাইলের স্ক্রিনে আসার পরে আমরা প্রথমে এরটিএম এর ওয়েবসাইটে চলে আসবো এখান থেকে যে কোনো একটি ব্রাউজার দিয়ে এআরটিএমে লগ ইন করবো আমরা কিন্তু আগে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা দেখিয়ে নিয়েছি আগে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিয়ে এভাবে আমরা লগ ইন করে নেব মোবাইলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি এখানে বলছে ক্লেম ইউর ইনভাইট রিওয়ার্ডস এখানে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো এখান থেকে আমরা আমাদের এয়ারটিএম এর সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলে বেশ কিছু জিনিস আপডেট করতে বলছে সেকেন্ডারি ইমেইল আপডেট করতে বলছে তো এখানে আমরা আমাদের একটি সেকেন্ডারি ইমেইল দিয়ে দিব সেকেন্ডারি ইমেইলে একটি লিঙ্ক চলে গিয়েছে এখন আমরা আমাদের সেকেন্ডারি মেইল থেকে লিঙ্কটি ভেরিফাই করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ডারি ইমেইলে আরেকটি ইমেইল ইমেল চলে এসেছে এখান থেকে আমরা ভেরিফাই সেকেন্ডারি ইমেলে ক্লিক করলে আমাদের সেকেন্ডের ইমেইলেও কিন্তু ভেরিফাই করা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি পেজ লোড হচ্ছে এবং এখানে একটি পপ আপ চলে এসেছে ইমেইল কনফার্মড অর্থাৎ আমাদের নতুন বা সেকেন্ডারি যে ইমেলটি ছিল সেটাও কিন্তু ভেরিফাই করা কমপ্লিট তখন আমাদেরকে বলতেছে আপলোড ফটো অর্থাৎ এখানে আমাদের একটি প্রোফাইল পিকচার আপলোড করতে হবে এখানে আমরা একটি প্রোফাইল পিকচার আপলোড করে দিব এ ক্যামেরার যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার ওপরে ক্লিক করলে এখান থেকে ফটো সিলেক্ট করার অপশন চলে আসবে এখান থেকে আমি আমার ছবিটি সিলেক্ট করে দিব এখান থেকে আমি আমার একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করেছি আমাদের প্রোফাইল পিকচারটি আপলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটি আপলোড করা হয়ে গিয়েছে প্রোফাইল পিকচার আপলোড করা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে ডকুমেন্টস ভেরিফাই করতে হবে ডকুমেন্টস ভেরিফাইয়ের জন্য আমরা আবার হোমে চলার আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার একটি প্রোফাইল পিকচার আপলোড করে দিয়েছি এখন আমরা যেটা করবো এই থ্রি ডটের ওপরে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে সেটিংসের যে অপশনটি রয়েছে সেটিংসের ওপরে ক্লিক করে দিব সেটিংসের উপরে ক্লিক করার পরে প্রোফাইলের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করলে আমরা ভেরিফিকেশনের অপশনটি দেখতে পারবো এখান থেকে আমরা ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দিলাম ভেরিফিকেশন উপরে ক্লিক করে বলতেছে ইউর ওয়ালেট নট ভেরিফাইড অর্থাৎ আমাদের ওয়ালেটটি এখনও ভেরিফাই করা হয় নাই আমরা ওয়ালেটটি ভেরিফাই করবো ওয়ালেট ভেরিফাই করার জন্য আমাদের কী করতে হবে আমরা ডকুমেন্টস ভেরিফাই আপলোড করবো তো এই জন্য উপরে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বলতেছে আপনি কি দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান অর্থাৎ পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি আইডেন্টি কার্ড তো এখান থেকে আমি আমার ভোটার আইডি কার্ড বা এনআইডি ইউজ করবো সেক্ষেত্রে আমাদের এখান থেকে আইডেন্টি কার্ডটা সিলেক্ট করে দিতে হবে আইডেন্টি কার্ড সিলেক্ট করার পরে বলছে টেক এ ফটো অফ দ্য ফ্রন্ট অফ ইউর কার্ড অর্থাৎ আমাদের ছবির সামনের অংশের ছবিটি তুলে দিতে বলতে চাই অর্থাৎ আমরা আমাদের ভোটার আইডি কার্ডের সামনের যে অংশটি রয়েছে সামনের অংশের ছবিটি তুলে এখানে আপলোড করে দিব তো আমি এখান থেকে টেক ফটোর উপরে ক্লিক করে দিলাম টেক ফটোতে ক্লিক করে আমরা আমাদের ভোটার আইডি কার্ডের সামনের অংশের ছবিটি তুলে নিব এবং এখান থেকে কনফার্মের যে অপশনটি রয়েছে কনফার্মের উপরে ক্লিক করে দিব কনফার্মের উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টসটি কিন্তু আপলোড হচ্ছে অর্থাৎ আমাদের ভোটার আইডি কার্ডটি কিন্তু আপলোড হয়েছে ভোটার আইডি কার্ড আপলোড হতে একটু টাইম লাগবে আপনারা ওয়েট করবেন আপলোড হয়ে গেলে এখানে সাকসেস দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট সাইডটা কিন্তু আপলোড করা কমপ্লিট এখন বলছে ব্যাক অফ দ্য কার্ড অর্থাৎ আমাদের আইডি কার্ডের পেছনে অংশ আপলোড করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ক্যামেরাটি ওপেন হয়ে গিয়েছে এখন আমি ক্যামেরার সামনে আমার ফেসটি ধরতে চাচ্ছি ক্যাপচার করা হয়ে গেলে এখান থেকে আমরা কনফার্মের যে অপশনটি রয়েছে কনফার্মের উপরে ক্লিক করে দিব কনফার্মের উপরে ক্লিক করলে আমাদের সব ডকুমেন্টগুলো আপলোড হবে এবং টোটাল ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলে এখানে ভেরিফিকেশন ইন রিভিউ দেখাবে এখানে বলতেছি ইউর ওয়ালেট ভেরিফিকেশন ইস ইন রিভিউ ভেরিফিকেশন রিভিউ মেড টেক এ ফিউ মিনিটস টু সাবারাল আওয়ার্স কখনও এটা খুব কম সময়ের মধ্যে ভেরিফাই হয় কখনো কয়েক ঘন্টা সময় লেগে যায় তবে আশা করা যায় এক থেকে দুই ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডি ভেরিফিকেশন কিন্তু সাবমিট করা হয়ে গিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাবে এটা এটিএম থেকে মেইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে তবে আশা করা যে চব্বিশ ঘন্টা লাগবে না তার আগে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে দুই থেকে তিন ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কি না আপনারা দেখতে পাচ্ছেন বলতেছে ভেরিফিকেশন অ্যাকসেপ্টেড অর্থাৎ আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করা কমপ্লিট মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে এখানে বলছে লেস দেন এ মিনিট অর্থাৎ এক মিনিটও সময় লাগে না এক মিনিটের চেয়েও কম সময়ের মধ্যে আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে এখন যদি আমি আবার সেটিংসে চলে যাই এখান থেকে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে ভেরিফিকেশনের যে অপশনটি রয়েছে ভেরিফিকশনের উপরে ক্লিক করে দেব ভেরিফিকেশনের উপরে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন ইয়োর ওয়ালেট ইজ ভেরিফাইড অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে বা এর যে ওয়ালিটি রয়েছে সেই ওয়ালেটটি কিন্তু ভেরিফাই করা এক মিনিটের মধ্যে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিলাম এআরটিএম এর সবচেয়ে বড় একটি সুবিধার কথা আপনাদেরকে বলে এআরটিএম এর ওয়ালেটের মাধ্যমে এআরটিএম দিয়েও কিন্তু ওয়ান এক্স বেটে ডিপোজিট করা যায় কিভাবে করতে হয় আমি যদি এখন ওয়ান এক্স বেটে আপনাদেরকে দেখাই ওয়ান এক্স বেট লিখে গুগলে সার্চ দিলে আমি যদি আপনাদেরকে ওয়ান এক্স বেটার ওয়েবসাইটে নিয়ে যাই ওয়ান এক্স বেটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশনের যে অপশনটি রয়েছে আপনারা যদি এখান থেকে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনাদের সামনে বিভিন্ন ধরনের অপশন চলে আসবে রেজিস্ট্রেশন করার এখানে বলছে ওয়ান ক্লিক রেজিস্ট্রেশন বাই ফোন বাই ইমেল আর বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্ক তো ওয়ান ক্লিক রেজিস্ট্রেশনটাই বেটার এক্ষেত্রে ওয়ান ক্লিক রেজিস্ট্রেশনটাই বেটার এক্ষেত্রে হয় কি আপনি আপনার ইচ্ছা মতো পরবর্তীতে অ্যাকাউন্টটি সাজিয়ে নিতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো সিকিউরিটি সেট আপ করতে পারবেন তো ওয়ান ক্লিক রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন ওয়ান এক্স আসার পরে রেজিস্ট্রেশন উপরে ক্লিক করার পরে এই ওয়ান ক্লিক রেজিস্ট্রেশন বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট হয়ে থাকবে আপনার এই প্রোমো কোডের বক্সে জাস্ট লিখবেন ভিআই সি ও টু টু এই ভিআইপি কোড ডবল টু ভি আই পি সি ও ডি কোড টু টু এই কোডটি লিখে আপনি এখান থেকে যদি রেজিস্টারের উপরে ক্লিক করে দেন তাহলে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আপনি অ্যাকাউন্টে যখনই এ বা যে কোনো ডিপোজিট মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন সেই ডিপোজিটের ওপরে আপনি খুব ভালো অ্যামাউন্টের একটি বোনাস পেয়ে যাবেন আর বোনাসের চাইতে বড় কথা হলো এই অ্যাকাউন্টগুলো খুব সিকিওর থাকে এই অ্যাকাউন্টগুলো ভেরিফাইড ভিআপি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টগুলো খুব সিকিউর থাকে এই অ্যাকাউন্টগুলোতে আপনার ডিপোজিট বা উইথড্রোতে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না ইনস্ট্যান্টলি ডিপোজিট এবং ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যায় আপনারা খুব সহজেই এই এয়ারটিএমের মাধ্যমে বা ওয়েব মানি পারফেক্ট মানি পেপাল আপনার যেটা ইচ্ছা হয় বা যেটা সুবিধা হয় সেটা দিয়ে ডিপোজিট করতে পারবেন এবং খুব সহজেই উইথড্র করতে পারবেন ডিপোজিট উইথড্রোতে মিনিমাম কোনো সময়ও লাগে না আপনারা সাথে সাথেই ডিপোজিট করতে পারবেন এবং সাথে সাথেই উইথড্র করে নিতে পারবেন যদি আপনারা এই প্রোমো কোডটি ইউজ করেন ভিআইপি কোড টু টু এই প্রোমো কোডটি ইউজ করে এখান থেকে রেজিস্টারের উপরে ক্লিক করে দিলে আপনাদেরকে অ্যাকাউন্টটি কিন্তু

বাস এখন থেকে আমি আমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো প্রথমবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাদেরকে লগ ইন করতে হবে এই মার্কে ক্লিক করে এটা ক্লোজ করে দিলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অটোমেটিক লগ ইন করে ফেলেছি এখন এখান থেকে আপনারা পার্সোনাল প্রোফাইলে চলে যেতে পারেন বা আপনাদের নিজের ইচ্ছামতো সেট আপ করে নিতে পারেন এখানে বলছে পার্সোনাল প্রোফাইল পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টের নাম মোবাইল ইমেইল অ্যাড্রেস ফার্স্ট নেম সার্ড নেম লাস্ট নেম আপনাদের ভোটার আইডি কার্ডের ইস্যুড ডেট আপনাদের ডেট অফ বার্থ সব ইনফরমেশন যা যা আপনি দিতে চান সকল ইনফরমেশন এখানে প্রোভাইড করবেন তাহলে যেটা হবে আপনার অ্যাকাউন্টটি স্ট্রং হয়ে যাবে আর এই অ্যাকাউন্টে যতই লেনদেন করেন না কেন কখনো কোনো লেনদেনের প্রবলেম হবে না আপনি ডিপোজিট এবং উইথড্রো খুব ইনস্ট্যান্টলি নিজে নিজেই করে নিতে পারবেন কোনো এজেন্টের কাছে গিয়ে প্রতারিত হতে হবে না বিকাশ টকেট বা নগদের মাধ্যমে ডিপোজিট উইথড্রো করতে গিয়েও যে আপনাদের দেরি হতে হয় বা অনেক সময় ঝামেলার শিকার হতে হয় বা অনেক সময় আপনারা লেটে পান কখনো পানি না এই ধরনের আপনাদেরকে হেল্প সেন্টারে নক করতে হয় এই ধরনের কোনো প্রবলেম আপনারা পড়বেন না সেক্ষেত্রে আপনারা যদি প্রোমো কোড ইউজ করে আমার এ ভিআইপি প্রমো কোড ইউজ করে নিজের থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং নিজের মতোকে প্রোফাইল সেট আপ করে নেন নিজেই থেকে প্রোফাইলটি সাজিয়ে নেন এবং আপনারা এআরটিএম বা পারফেক্ট মানি বা ওয়েব মানি যে সকল ডলারের সার্ভিস রয়েছে এই ডলারগুলো বাইসেল করবেন এখান থেকে ডলারের মাধ্যমে ডিপোজিট করবেন এবং ডলারের মাধ্যমে উইথড্র করবেন আপনার অ্যাকাউন্টে কোনো দিনও কোনো প্রবলেম হবে না এক সেকেন্ড দুই সেকেন্ডও দেরি হবে না ডিপোজিট করার সাথে সাথে আপনারা ডিপোজিটের অ্যামাউন্টটি পেয়ে যাবেন এবং উইথড্র করার সাথে সাথে আপনারা উইথড্র করার অ্যামাউন্টটি পেয়ে যাবেন তো আপনারা দেখে নিলেন কীভাবে এআটিএমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এ মাধ্যমে ওয়ান এক্স বেটও কিন্তু ক্রিয়েট করা যায় বা এআটিএমের মাধ্যমে ওয়ান এক্স বেটে কিন্তু ডিপোজিট করা যায় এবং উইড্রো করা যায় আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ধরনের কোনো প্রবলেমের শিকার হলে আপনারা আমাকে ইমেল করতে পারেন ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমার ইমেইল দেওয়া থাকবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ